গত আগস্ট সেপ্টেম্বর মাসে পাঁচবার বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। ঝড় জলোচ্ছ্বাস আর জোয়ারের তাণ্ডবে বিপর্যস্ত হয় কুয়াকাটা উপকূলের হাজারো পরিবার। বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। বৈরী আবহাওয়ার সেই ধকল কাটিয়ে নতুন স্বপ্ন নিয়ে ফসলি মাঠে ধান, শীতকালীন শাকসবজি সহ নানা ফসল ফলাতে আবারও ব্যস্ত হয়ে উঠেছেন চাষিরা। স্বপ্ন দেখছেন বিগত দিনের ক্ষতি পুষিয়ে নেয়ার। এরই মধ্যে আবারও ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাঙের সংকেত। নতুন করে শঙ্কায় কুয়াকাটা সমুদ্র উপকূলের খেটে খাওয়া মানুষ। দুর্যোগ আসে তাহলে আমাদের আশ্রয় কেন্দ্র ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। এখানে বারবারই ভাঙে যাইতে আছে, এইবারও যদি ভাঙে যায় আমরা এই ছেলে মেয়ে কোথায় যাব? বর্তমানে বন্যা আইতে আছে, এই গল্লই কই যাবো? আমরা মানুষ কারণে চলে গেলাম, মাল জাল ধরে সবটাই বাসা থাকি যাবে। এই বন্যা হইলে আমরা কোথায় যামু, কার কাছে যামু, কার কাছে যামু? আমরা আমরা তো অসহায়, খুবই একটা অসহায় আছি। লালুয়া, চম্পাপুর ও ধানখালি ইউনিয়ন সহ বেশ কয়েকটি পয়েন্টের 8 কিলোমিটার এলাকায় বেড়িবাঁধের অবস্থা করুন। 60-এর দশকে নির্মাণ করার পর এগুলোর সংস্কার করা হয়নি, তাই এসব বাঁধ এখন আর সামাল দিতে পারছে না ঝড় জলোচ্ছ্বাসের ধাক্কা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। 175টি আশ্রয়কেন্দ্র, 19টি মুজিব কেল্লা এবং আমাদের কুয়াকাটা যে হোটেল মোটেলগুলি আছে সেগুলি আমরা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারবো এবং আমাদের প্রস্তুতি আছে যাতে আমরা খুব সহজে এটা মোকাবেলা করতে পারি। স্থানীয়রা বলছেন, ঘূর্ণিঝড় সিডর, আইলা, আম্পান সহ সব দুর্যোগ মোকাবেলা করতে করতে হাঁপিয়ে উঠেছেন তারা। কেবল প্রস্তুতি নয়, ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতি কমাতে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। এখন কলাপাড়া।